তারে খেবলছে ভাই দাঁড়াও এখানে বসে মেডিকেটটা মারি ও ভাই দেখছে না মনে হয় ও কুং কি দেখ ও ভাই সাপ ও কুং সে জেগেছে এখন খেলা হবে রে সাবা না ভাই 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 ও হুকুম থেকে চলে যাক আমরা হুকুম থেকে যাব না ভাই আমার কাছে গ্লু আলো নাই ডেমেজ দিয়ে তাদের কনফার্ম করে দেই কারণ ভাই টু ভার্সেস টু হতে কোনো সম্ভাবনা নাই কোন সময় রিভাইভ দিয়ে আবার জেন্দা করে দিবে ভাই তাড়াতাড়ি একে চাঁদের দেশে পাঠাইয়া এর লোড গুলা নিয়ে নি ওরে শাবানা হেল ট্যারে কে ফেলেছে রে ভাই এখনই চাঁদের দেশে পাঠিয়ে দিত এটা ভাই দাঁড়াও একটু ডেবে তো ভাই লোক হয়ে গেছে রে ভাই এ ভাই এর টিমমেট মারছে ও ভাই সাব্বির পিছন দিয়ে টিমমেটকে মেরে দিয়েছে ভাই এখনই চাঁদের দেশে চলে যেতাম কোনো মতে বেঁচে গিয়েছি আরে ভাই এখান থেকে কে আবার এখানে কোন এনিমি এত কোন খুঁজি পাচ্ছি না তারা ও ভাই সাহ হুকুম ভেঙে দিয়েছি ভাই আরে ভাই আমি হুকুম হইলাম না কেন আর ভাই আমি এভাবে দুচ্ছি কেন ভাই আমার সেন্সিবিলিটি হারিয়ে ফেলেছি রে চান্দু ধরো ধরো আরে ভাই মরে গেলাম তো রে ভাই ভাই হেডশট লেগে যা ও ভাই রে ভাই আমার সেন্সিবিলিটি হারিয়ে ফেলেছিলাম রে এখনই চান্দের দেশে পাঠিয়ে দিত এই নিমিটা ভাই চান্দু মনে হয় না সামনে আগাবে ভাই আমরা দুজন মিল্লা যদি সামনে আগাই চান্দু মারা খাবে খাবে তারাও সাব্বির আগে আগে আগ সাব্বিরকে মারো কে ফাঁকে দা আমরা যদি কিলটা নিয়ে ফেলি রে চান্দু তাহলে সাব্বির অনেক মাইন্ড করবে রে ও ভাই সাব লক করে দিয়েছে আর পিছন দিক দিয়ে আবার কোন চান্দু মারে রে তারাও একে কিলটা কনফার্ম করে দিয়েছে সাব্বিরে অনেক অনেক ধন্যবাদ আর ভাই সামনের দিক দিয়ে কোন এনিমিটা মারতেছে থার্ড পার্টি কর টার জন্য যত খুশি হয়ে থাকে এনিমিগুলো রে ভাই কি বলবো ভাই এনিমিটা আস্তে আস্তে ভাই ভাই অতক্ষণ ধরে এখানে বসেছিলাম ভাই এতক্ষণ এনিমিটা আসছে ভাই প্রচুর ড্যামেজ দিয়ে দিয়েছি তারও ধরো এখন কি সামনে আগাবো কিন্তু ভাই অনেক বই করছে কারণ আমি নুপ্ত তার আমরা ঘুরে ফিরে সামনে আগিয়ে একে দেখি একটু ড্যামেজ ট্যামেজ দিতে পারি কিনা ও ভাই ওই কারণে দাঁড়িয়ে আছে আরে সাবানা তার ভাই একটু ড্যামেজ ও ভাই আর একটু ড্যামেজ লাগে রে সাবানা সাবানা ভাই কোথায় দুইতলায় মনে হয় চলে গেছে তারাও দুইতলায় আমরা যাই গিয়ে দেখি নিমিটাকে পাইনি পেয়ে গেলে তো অনেক বাবে হবে রে ভাই আরে ভাই সাব্বির মেরে দিয়েছে রে ভাই একটু আগে আমরা গিল চুরি করেছি এখন কাব্বির চুরি করেছে রে সাবানা ভাই সব সামনে অনেক গোলাগুলি হচ্ছে এখানে গিয়ে যদি একটু থার্ড পার্টি করে যদি কয়েকটা কিল নিতে পারি না তাহলে তো অনেক মজাই হবে ধরো ধরো ক্রোজা আছে ক্রোজা দিয়ে যদি একটাকে লক একবার ফিনিশ করে দিব ভাই রাখবো না কারণ লাগলে লস কারণ আমরা যেহেতু সোলো ভার্সেস স্কোয়াডে আছি না ভাই আরে সোলো ভার্সেস ডুয়ো ভার্সেস ডুয়োতে আছি কি বলে মাথাটাই নষ্ট হয়ে গেছে ভাই রিভাইভ টিভাইভ দিয়ে দিলে সমস্যা অথবা থার্ড পার্টির শিকার হতে পারি ও ভাই উপর থেকে গ্রেনেড ফেলছে ধরো 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 এ ভিতরে আছে না আরে ভাই চান্দু সাব্বি রে কিলটা উড়িয়ে ফেলেছে রে ভাই এটা আমার কিল ছিল আরে ভাই সাব্বির এগুলা কি করতেছে ভাই একটার পর কিল আমার একটা কিল নিয়ে যাচ্ছে ভাই এখানে আরেকজন এনিমি ছিল না মনে হচ্ছে তো আরেকজন এনিমি ছিল বাট দেখতে পারতেছি না কেন আরেকজন এনিমি তারা উপর আছে কিনা দেখি না না ভাই উপর অত এনিমিটা নাই ওরে শামারা এনিমিটা বাগান হিসে নাকি এখান থেকে তারা আমরা লুট ফুট করে নি ভাই সাব্বির বলতেছে এখানে এনিমি আছে ধরো ধরো আমার মনে হচ্ছে এনিমিটা আছে এখানে ও ভাই রে সুন্দরী উপরে সুন্দরী বসে আছে তারাও এখানে গিয়ে তার পার্টি করে ওরে সুন্দরী কি করছিস এখানে ও ভাই ভাই কি সুন্দর ভাবে এখানে বসেছিল আরে ভাই সাব অনেক মজাই হয়ে গেল ভাই ওইখানে উঠেল নেট নাই নাকি ভাই দাঁড়িয়েছিল ভাই কিলটা ফ্রি কিল পেয়ে গেছি রে যাবা না ফ্রি কিল পেলে না ভাই এত মজা লাগে যে কি বলবো ভাই এর কাছে কোনো লুট ছিল মোটামুটি লুট ছিল বেশি লুট ছিল না মনে হয় আকাশ থেকে টপ কাইছে মানে রিভাইভ দিছে আর কি ধরো ধরো আমার সাব্বিরকে কে মারে এদিকে ভাই রে ভাই এদিকে তুই আমার বন্ধুকে মারবি আমাকে চিনিস ভাই একটা কিল হয়ে গেছে ধরো টিমমেটটা কই ধরো টিমমেটটাকে প্রচুর ড্যামেজ দিয়েছি ও ভাই গ্লোয়াল বসিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে টিমমেটটাকে মারতে হবে না হলো সমস্যা
কারণ টিমমেটটা পালাইলে সমস্যা, এর ফুল টাইম আছে। তারা ধরো ওইখানে গিয়ে আসবে করে শট, ও ভাই সাবার ভাই সাব্বিরও মরে গেছে আর চান্দু, এখন একা একা খেলতে হবে। বাইরে ভাই সামনে গিয়ে থার্ড পার্টি হচ্ছে, তারা আমরাও থার্ড পার্টিতে অংশগ্রহণ করব ভাই, একটু খানেক ড্যামেজ দিয়ে নক। ও ভাই তাড়াতাড়ি কনফার্ম করি, না হলে আবার কিলটা নিয়ে যেতে পারে, কারণ এখন এখনকার এনিমিদের বিশ্বাস নাই কখন কি হয়ে যায়। ও ভাই আরেকটা এনিমি ভাই, শাবানা এনিমিটা গ্লোয়াল লাগিয়ে দিয়েছে, এনিমির এখন প্রো প্লেয়ার হয়ে যাচ্ছে। আমি তো প্রো প্লেয়ার হয়তো ফারতাছি না ভাই। ভাই 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 ওই এনিমিটা গ্লোয়াল থেকে বাইরে দিতেছে না কেন, ওই জুম তো একবার কাছে এসে বসছে। ও ভাই বের হয়েছে রে শাবানা, ধরো ধরো শাবানা একটা হেডশট দিয়ে দে রে, দিলে তোকে চকলেট দিব রে। না ভাই চকলেট দিব না ভাই, 11টা কিল হয়ে গেছে রে শাবানা ভাই। তার আর কয়টা এনিমিট অ্যালাইভ আছে? ও ভাই আর দুইটা এনিমি অ্যালাইভ আছে রে ভাই, এগুলা দেখলে কি, আরে দুইটা বলে একটা ভাই। তারা সামনে এনিমি দেখে দেখে বলছি ভাই হেডশট, ও ভাই গ্লোয়াল বসিয়ে দিয়েছে ভাই। আমি একবার সেফ পজিশনে আছি, কিন্তু আমার গ্লোয়াল কম, সমস্যা নেই আমি ভালো পজিশনে আছি। এনিমিটা এখন জুনের ভিতর আসতে হবে ভাই, জুনের ভিতর আসবা তাহলে মরবা। ওরে শাবানা একবারে সামনে চলে এসেছে রে, ও ভাই আবার গ্রেট করতেছে, ও ভাই হেলটারে খেয়ে ফেলছে ভাই। দাঁড়াও এখানে বসে মেডিকিটটা মারি, ও ভাই দেখছে না মনে হয় ও কুঙ্কি দেখ, ও ভাই সাপ, ও হুকুং সেজে গিয়েছে, এখন খেলা হবে রে শাবানা। ভাই 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 ও হুকুং থেকে চলে যাক, আমরা হুকুং থেকে যাব না ভাই, আমার কাছে গ্লোয়ালও নাই। ও ভাই সাপ হেডশট, ও ভাই কিল পেয়ে গেছি, আর অলরেডি বুইয়া চলে এসেছে ভাই, এত গোস্টের বুইয়া ভাই কি বলবো তোমাদের। সো গাইস অনেক কষ্ট করে আজকের বুইয়াটা আনলাম, সো তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর ভাই বেশি করে কমেন্ট করো, কারণ তোমরা যখন বেশি কমেন্ট করো না তখন আমি আরও উৎসাহিত পাই এরকম এক্সাইটেড ভিডিও নিয়ে আসতে। আর বন্ধুরা সবারকে একটা অনুরোধ করব যে তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো এবং সুস্থ থাকো এবং আমাদের সাথে থাকো। ধন্যবাদ, সি ইউ লেটার, আবার দেখা হবে অন্য একটি ভিডিও দেখার পর্যন্ত, টাটা বাই বাই, সি ইউ লেটার। কবার বলবো ভাই মাথা খারাপ হয়ে গেছে, সো বাই বাই, সি ইউ লেটার।